গাইজ, তো ফাইনালি আজ আমরা খেতে চলেছি গাজরের হেলুয়া। ফাইনালি আজ আমরা খাবো গাজরের হেলুয়া। কাকে বলে গাজরের হেলুয়া, খেতে কেমন লাগে? তো আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, এটা হচ্ছে কথা। তো চলো আজকে ফাইনালি আমরা গাজরের হেলুয়া বানিয়ে খেয়ে দেখবো কিরকম লাগে। ওকে, তাহলে গাইজ আপনাদেরকে এভাবে সর্বপ্রথম গাজরা কেটে নিতে হবে। এভাবে যতগুলো যতগুলো গাজরা রয়েছে সবগুলোকে এভাবে কেটে নিতে হবে, এক করে কাটতে থাকতে হবে, মানে একদম কি কথা, এভাবে একবারই যতগুলো গাজরা আছে সবগুলোকে কেটে নিতে হবে। এ দেখো কিভাবে কাটছে, দিয়ে কেটে এরকম হয়ে যাবে, এরকম এরকম জিরি জিরি হয়ে যাবে। এভাবে জিরি জিরি করে টুরে তারপরে তাকে তেলে ভেজে নিতে হবে, মানে একদম কি কথা, তেল বা ঘি দিয়ে তাকে ভেজে নিতে হবে। এভাবে অত কড়কড়া করতে হবে না, তার মানে যেন একটু যেন ইটা হয়, ভাজতে থাকতে হবে এভাবে তেল দিয়ে দিয়ে দিয়ে। তারপর ওটাকে সাদে রেখে দিতে হবে, দিয়ে এই দুধটাকে আপনার দুধ আর পানি আর বাদাম, কাজু বাদাম আরও বিভিন্ন ইত্যাদি জিনিস দিয়ে দুধটাকে এভাবে আটকে নিতে হবে, গরম করে নিতে হবে, একটু গড়গড়ে করে ফুটিয়ে দিতে হবে দুধটাকে, একদম গড়গড়া করে ফুটিয়ে দিতে হবে তোমার দুধটাকে। এই তো দেখো দুধটা কীভাবে গরম আছে, ফুটানো আছে এভাবে, একদম ফুটিয়ে, হ্যাঁ এভাবেই ফুটিয়ে দিতে হবে দুধটাকে। দিয়ে দিয়ে দুধের মধ্যে এই ওই ভাজা ইটাকে, গাজরটাকে ঢেলে দিতে হবে দুধের মধ্যে, যেভাবে তোমরা সবাই রাই করো, সবাই ওইভাবে সেম টু সেম ওভাবেই করতে হবে আপনাদেরকে। আর এখন এই দুধের মধ্যে যখন এটাকে ছেড়ে দিবা গাজরটাকে, দিয়ে এভাবে লাড়তে থাকতে হবে, তাহলে কি তোমার যে ওই দুধের সাথে তাহলে এই গাজরটা মিক্সড হয়ে যাবে। দেখুন তো গরম জল তো আঁকাতেই করতে হবে এভাবে, যেন আঁকাটাতে আগুন থাকে। এখন ফাইনালি হয়ে গেছে, আমরা এখন খাবো, তাহলে দেখি চলো খেয়ে দেখি, অনেক ইন্টারেস্ট। চলো ঠিক আছে, ওকে খেয়ে দেখছি। ও অনেক মজাদার, ইন্টারেস্ট অনেক, খেয়ে দেখবেন আপনারাও, এটাই হচ্ছে কথা, অনেক মজা যাকে বলে। আপনারাও খেয়ে দেখবেন, আপনারাও বানিয়ে দেখবেন, একই বলে গাজরার হেলুয়া।